বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা জওয়ানের ট্রেলার সামনে আসতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সিনেমার ঘোষণার পর থেকে কানাঘুষে শোনা যাচ্ছিল কে কে থাকছে জওয়ান সিনেমায়। অবশেষে ট্রেলারে দেখা মিলেছে তারকাদের ঝলক। সিনেমায় বলিউড ও দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেক তারকাকেই দেখা যাবে। জওয়ানের ট্রেলারে শাহরুখ, নয়নতারা ও দীপিকার লুক প্রকাশ্যে এলেও সেতুপতির লুক সেভাবে দেখানো হয়নি। তবে প্রকাশ পেয়েছে সেতুপতির নিজস্ব পোস্টার। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সেতুপতি ছাড়াও জওয়ানে আরও এক তাবর দক্ষিণী তারকার মুখোমুখি হতে চলেছেন শাহরুখ খান। নিশ্চয় ভাবছেন সেতুপতি ছাড়া আর কে রয়েছে শাহরুখের জওয়ানে। জানা গেছে সিনেমায় এক বিশেষ চরিত্রে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সিনেমায় খল চরিত্রে ধরা দিবেন থালাপতি। আর এই বিশেষ চরিত্রের জন্য নাকি তিনি কোনো পারিশ্রমিক নেননি। পারিশ্রমিক না নেওয়ার পেছনের কারণ হিসেবে জানা গেছে, সিনেমার পরিচালক অ্যাথলিট সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক বিজয়ের। সেই সম্পর্কের খাতিরেই নাকি সিনেমার জন্য নিজের ব্যস্ততার মধ্যেও সময় বের করেছিলেন তিনি। শাহরুখ খান পাঠানের সাফল্যের পর জওয়ানে বড় পর্দায় হাজির হবেন আগামী 7 সেপ্টেম্বর। সিনেমাতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, প্রিয়মনির মতো আরও অনেক তারকাকে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।